বৃষ্টি কমলেও নদ নদীর পানি বিপদসীমার উপরে, দফায় দফায় বন্যায় বানভাসীদের অসহায় জীবন। চট্টগ্রাম নগরীতে ঝুঁকিপূর্ণ 34 পাহাড়, জীবন সংখ্যায় 10 লাখ মানুষ, কাজে আসছে না, সতর্কবার্তা। এবং যুক্তরাজ্যে ভোট শুরু, রাজনৈতিক মঞ্চে পালা বদলের আভাস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি তাজনু বাজাবে। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। উজানে এবং দেশের ভেতরে ভারী বৃষ্টির প্রবণতা কিছুটা কমে এসেছে, এরপরও তিস্তা, সুরমা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র, ধরলা সহ সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে নদী তীরবর্তী ও নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে। এখনও সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রামে পানিবন্দী অসহায় জীবন কাটাচ্ছেন বানভাসীরা। অন্যদিকে সিরাজগঞ্জে বেড়েছে নদী ভাঙন। প্রতিনিধিদের সহায়তায় আরও বিস্তারিত জানাচ্ছেন রত্নজামান। এখনও বন্যার পানিতে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী অসহায় বানভাসীরা, রাস্তাঘাট তলিয়ে, যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন। সুরমার পানি কিছুটা কমলেও বর্তমানে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গবাদি পশুর খাদ্য সংকট তীব্র হচ্ছে। সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদীর পানি বেড়েছে, এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বানের পানিতে বাড়ছে পানিবাহিত রোগের সংখ্যা। করতে পারিতাম পারি না বন্যার কারণে, ঘরদুয়ার ভাঙে গেছি গা, বন্যায় পানি বাড়ি ঘর বিনাশ করতেছে, পোহর মাস্টার দা আছে সব বিনাশ হইতেছে আমার। এছাড়া তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপরে বইছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, এতে জেলার 16টি নদ নদীর তীরবর্তী প্রায় 450 চরাঞ্চল সহ নিম্নাঞ্চলের প্রায় 50,000 মানুষ পানিবন্দী রয়েছে। বানভাসীরা ঘরবাড়ি নিমজ্জিত হওয়ায় পরিবার ও গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর। পানির জন্য বাড়ি যাওয়ার পাইনে রাস্তার মধ্যে আছি। গোখাদ্যের পাশাপাশি শুকনা খাবার, বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এছাড়াও স্যানিটেশন ব্যবস্থাও ভেঙে পড়েছে। সরকারি বেসরকারি ত্রাণ সহায়তা না পাওয়ারও অভিযোগ বানভাসীদের। রান্নাবান্না করতে অসুবিধা হয়, বৃষ্টি ভিজে স্কুল যাওয়ার খুব কষ্ট হয়। গরু ছাগল আছে, কিছু বিক্রি করে আমরা কোনো রকম খাবার দাবার খাচ্ছি। সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে 46 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপরে বইছে। প্রকল্প এলাকায় মুহূর্তেই বিলীন হচ্ছে বাড়িঘর ও আবাদি জমি, সরিয়ে নেওয়া হয়েছে আরও শতাধিক ঘরবাড়ি। দ্রুত এলাকা রক্ষার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। কাজে মোটেই করে না, এলাকার মানুষের খুবই দুর্দশা। আমার ঘর টর ব্যাক নদীর মধ্যে গেছে, মানুষের বাড়িতে রয়েছি আমি। ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যার পানি কমতে শুরু করেছে, ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। পানিতে নিমজ্জিত আমনের বীজতলা 16.5 হেক্টর ও সবজির ক্ষেত 7.5 হেক্টর জমি। মৎস্য বিভাগের তথ্য মতে দুই উপজেলার 40টি পুকুরের 60-70 লাখ টাকার মাছ ভেসে গেছে। সোমবার রাতে ফেনীর মুহুরি ও কহুয়া নদীর 5টি স্থানে বাঁধ ভেঙে পরশুরাম ও ফুলগাজীর 28 গ্রাম প্লাবিত হয়। গাইবান্ধায় প্লাবিত হয়েছে 20টি গ্রাম, বেড়েছে সবগুলো নদ নদীর পানি। রত্না সামান, 21 টেলিভিশন। পাহাড় ধসের শঙ্কার মধ্যেও চট্টগ্রাম নগরীতে ঝুঁকি নিয়ে বসবাস করছে 8-10 লাখ মানুষ। প্রশাসনের পক্ষ থেকে তাদের সতর্ক করা হলো, তা কোনো কাজে আসছে না। চট্টগ্রাম থেকে ইফরাজ নূরের ক্যামেরায় একরামুল হকের তথ্যে আরও বিস্তারিত জানাচ্ছেন সময় ইসলাম। বর্ষা এলেই শুরু হয় পাহাড়ে অবৈধ বসতি উচ্ছেদে দৌড়ঝাঁপ। নগরীতে 65টির মধ্যে 34টি পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে 8-10 লাখ মানুষ। পাহাড়ে বসবাসরত এই জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে পুনর্বাসন জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রযন্ত্র কঠোর না হবে, রাষ্ট্রযন্ত্র তার আভ্যন্তরীণ মেকানিজমকে কারেকশন করতে না পারবে, দুষ্টুটিপূর্ণ সেখান থেকে ত্রুটি সরাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পাহাড়গুলি বাঁচানোর কোনো সুযোগ আমরা দেখি না।
সিটি মেয়র বলছেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সতর্ক করতে বর্ষার শুরু থেকে নাগরিক সুবিধা বিচ্ছিন্ন করা ও মাইকিং সহ নানা কর্মসূচি স্থায়ী কোনো সমাধান নয়। তাকে আইনের আওতায় এনে বাধ্য করতে হবে, তুমি যে পাহাড় কেটেছো সেই পাহাড়কে সেই পাহাড়ের মতো করে দাও, করে দিতে না পারলে এমন শাস্তির ব্যবস্থা করা যাতে ভবিষ্যতে কেউ আর পাহাড় কাটতে সাহস না করে। পরিবেশ অধিদপ্তরের দাবি, পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করলে নিয়মিত মামলা সহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। যখনই কোনো ধরনের পাহাড় কর্তনের বিষয় আমাদের নজরে আসে, আমরা তৎক্ষণাৎ এই বিষয়টি অ্যাড্রেস করার চেষ্টা করি এবং এই বিষয়ে বিশেষত পরিবেশ আইনে আমরা নিয়মিত মামলা রুজু থেকে শুরু করে এনফোর্সমেন্টের আওতায় ক্ষতিপূরণ আরোপের মতো ব্যবস্থা গ্রহণ করে থাকি। 2007 সালের 11 জুন চট্টগ্রামে পাহাড় ধসে 127 জনের মৃত্যু হয়। সমর ইসলাম, 21 টেলিভিশন। দৃষ্টি ফেরাবো যুক্তরাজ্যের দিকে। যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে চলবে রাত 10টা পর্যন্ত। দেশটির 4.5 কোটির বেশি ভোটার নির্ধারণ করছে 650 আসনের প্রতিনিধি, আর এর মধ্য দিয়ে নির্ধারিত হবে কোন দলের হাতে যাচ্ছে দেশটির শাসনভার। জনমত জরিপে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টিকে বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড জয়ের তার প্রান্তে কিওর স্টারমারের লেবার পার্টি। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। রাজ্যের রাজনৈতিক মঞ্চে ক্ষমতার পালাবদলের ইঙ্গিত। জনমত জরিপ বলছে, দেশটিতে 14 বছরের কনজারভেটিভ শাসনের অবসান হতে যাচ্ছে। নির্বাচনে ভরাডুবি হবে ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির, একই সঙ্গে রেকর্ড ভোটে জয়ী হবে কিওর স্টারমারের লেবার পার্টি। এরই মধ্যে যুক্তরাজ্যে নতুন যুগের সূচনা হচ্ছে এমন বার্তা দিয়ে স্টারমার বলেন, সরকার গঠনে প্রস্তুত তার দল। Imagine a different future Friday morning, a Labour government elected in. তবে শেষ পর্যন্ত কার হাতে যাবে দেশটির শাসনভার সেই পরীক্ষা শুরু হয়ে গেছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড 4 রাজ্যে 40,000 কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। জোরি নেতা ঋষি সুনাক এরই মধ্যে ভোট দিয়েছেন। নির্বাচনে 650 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 95টি দলের 4,515 প্রার্থী, এর মধ্যে 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। স্থানীয় সময় সকাল 6টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে রাত 9টা পর্যন্ত। টানা 14 বছর ধরে ক্ষমতায় থাকলেও বারবার নেতা পরিবর্তন হয়েছে কনজারভেটিভ পার্টির, সঙ্গে 5 বার বদলেছে প্রধানমন্ত্রীও। এবার নির্বাচনে আশ্রয় প্রার্থীদের রোয়ান্ডা পাঠিয়ে দেওয়ার নীতিকে অগ্রাধিকার দিয়েছেন 44 বছর বয়সী ঋষি সুনাক। এই নীতি বাস্তবায়িত হলে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের ঘটনা ঠেকানো যাবে। অন্যদিকে লেবার পার্টি ক্ষমতায় এলে এই পরিকল্পনা বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের বিশ্লেষণ বলছে, স্বাস্থ্যসেবা খাতে বৈষম্য ও ব্যয় কমানো, আবাসন সমস্যা, অভিবাসন, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবেলা সহ 11টি বিষয়ের উপর নির্ভর করছে নির্বাচনে কে জয়ী হবেন। তবে যেই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হন না কেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ জীবনযাত্রার ব্যয় কমানোই প্রধান চ্যালেঞ্জ হবে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকবে। 3/1 জনবল নিয়ে চলছে রাজশাহী মেডিকেল, 1200 শয্যার বিপরীতে রোগী প্রায় 3,000। সবই হবে বাসায় বসে, আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর 2:21 সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 5 ও 6 জুন 2 দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। তার আগমন উপলক্ষে জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেলে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। 2 দিনের সফরে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন জানাবেন। এছাড়া জাতির পিতার স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়া জিটি স্কুলে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে ধোয়া মোছা সহ নানা উন্নয়নমূলক কাজ করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর উৎসব মুখর নিরাপদ করতে গোপালগঞ্জ সহ টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার রাত্রি যাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শনিবার তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
প্রয়োজনের তুলনায় তিন ভাগের এক ভাগ জনবল নিয়ে চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। 1200 শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে রোগী ভর্তি হয় প্রায় 2800, ফলে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ঢাকা অথবা বিদেশমুখী হচ্ছেন রোগীরাও। হাসানাল মোবাইল ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বজুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। শিশু ওয়ার্ডের 2 নম্বর ইউনিটে শয্যা সংখ্যা 30টি, এর বিপরীতে এই ইউনিটে রোগী ভর্তি 179, ফলে এক বেডে 3 থেকে 4 জন, মেঝে সহ বারান্দা এমনকি ওয়ার্ডের সামনের রাস্তায়ও ঠাঁই হয়েছে শিশু রোগীদের। অন্য ওয়ার্ডের একই চিত্র। মেডিসিন বিভাগের 15 নম্বর মহিলা ওয়ার্ডে 40 বেডের বিপরীতে 180 রোগী ভর্তি। বাচ্চাদের সাথে সাধারণত 2 থেকে 3 জন অ্যাটেন্ডেন্ট তো থাকে, তো তাহলে 179 জন পেশেন্ট, তার সাথে আরও 3 গুণ ধরতে হবে তার অ্যাটেন্ডেন্ট। স্বল্প সংখ্যক টিম নিয়েই, স্বল্প সংখ্যক ব্যবস্থাপনা নিয়ে যতদূর সম্ভব সেবা দিয়ে যাচ্ছি। 1200 বেডের কাঠামো অনুযায়ী হাসপাতালে জনবল, অথচ এখন যে অবস্থা তাতে প্রয়োজন 2105 জন, সেখানে রয়েছে 1795 জন, ফলে কম জনবল নিয়েই চিকিৎসা সেবা দিতে হচ্ছে। এ অবস্থায় সেবা না পেয়ে ঢাকা অথবা বিদেশমুখী হচ্ছেন রোগীরা। দ্রুত জনবল ও বেডের সংখ্যা বাড়ানোর দাবি স্থানীয়দের। চিকিৎসকদেরকে নিয়োগ দিয়ে, জনবল নিয়োগ দিয়ে এটাকে ব্যাপক একটি রূপ দিলে আমার মনে হয় যে মানুষের সুচিকিৎসা দেওয়া সম্ভব হবে। টেকনোলজির সাথে জড়িত আমার মনে হয় সেগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, ডাক্তাররাও যদি একটু বেশি সময় দিতে পারে রোগীকে, তাহলে আমরা যে রোগীগুলো হারিয়ে ফেলছি যারা বিভিন্ন দেশে চলে যাচ্ছে সেটা হয়তো হবে না। এরই মধ্যে হাসপাতালটি 1200 বেড থেকে 2400 বেডে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্মাণ করা হচ্ছে একটি 10-তলা ভবন। এটি চালু হলে চিকিৎসা সেবার মান বাড়বে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যাম্পাসের ভিতরেই আরেকটি 10-তলা ভবন নির্মিত হচ্ছে, প্রায় 7ম তলা পর্যন্ত হয়ে গেছে। সেটি স্পেশালাইজড একটা ইউনিট, যেখানে ক্যান্সার এবং কিডনি এবং লিভার এই জাতীয় জটিল সমস্যা অসুখের চিকিৎসা করার জন্য নির্মাণ করা হচ্ছে। প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি যেটা আছে এখানে, আউটডোর প্যাথোলজি যেটা বলি আমরা, রেডিওলজি, যে আমাদের রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্ট যেটা আছে, এগুলোর কিন্তু অনেক এখানে আপগ্রেড হয়েছে। তো প্যাথোলজির ব্যাপারে যদি বলতে চাই, এখানে অলমোস্ট 90% পরীক্ষা আমরা এখান থেকে করছি। শুধু সেবার মান বাড়ানোই নয়, রোগীদের আস্থা অর্জনেও নজর দিতে চায় কর্তৃপক্ষ। কাউন্সিলিং, রোগীর সঙ্গে কথা বলা, রোগীকে সময় দেওয়া, এই জিনিসটা যদি একটু ইম্প্রুভমেন্ট করা যায় এই সাইডে, আমার মনে হয় আমাদের দেশের চিকিৎসা আমি বলি যে কোনো অংশেই কিন্তু খারাপ নয়। জনবল কম হওয়া সত্ত্বেও সার্বক্ষণিক সচল আছে প্যাথোলজি বিভাগ। 90% পরীক্ষাই হাসপাতালে হয়ে থাকে বলে দাবি করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রত্নজামান, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বৃষ্টি কমল, নদ-নদীর পানি বিপদসীমার উপরে, দফায় দফায় বন্যায় বানভাসীদের অসহায় জীবন। চট্টগ্রাম নগরীতে ঝুঁকিপূর্ণ 34 পাহাড়, জীবন সংখ্যায় 10 লাখ মানুষ, কাজে আসছে না সতর্কবার্তা। যুক্তরাজ্যে ভোট শুরু, রাজনৈতিক মঞ্চে পালাবদলের আভাস। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2051 নম্বরে, ভিজিট করুন একুশে-tv.com, এই ওয়েবসাইটে ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2100 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ। দেখার আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ।